লোকাল ট্রেনে যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে চড়েন সেই বার্তা দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনে যাত্রীদের এবার পরিবেশ রক্ষায় বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হবার আবেদন করল তারা। লোকাল ট্রেনে চড়ে অনেকেই দূরের শেষ স্টেশনে নামেন, কিন্তু সব যাত্রী শেষ স্টেশন পর্যন্ত যান না, ফলে একটা সময় পর লোকাল ট্রেনের সব কামরা খালি হয়ে যায়। কিন্তু তখনও লোকাল ট্রেনের কামরায় ফ্যান এবং আলো জ্বলতে থাকে, এর ফলে বিদ্যুতের অপচয় হয়। তাই যাত্রীদের উদ্দেশ্যে রেলের বার্তা, বিদ্যুৎ খরচ কম করুন, দরকার না হলে আলো এবং পাখা বন্ধ করে দিন। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ, যে বিদ্যুৎ সংরক্ষণকে গুরুত্ব দিন, সমস্ত যাত্রীরা ট্রেনে ভ্রমণ করার সময় বৈদ্যুতিক শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। এই উদ্যোগের লক্ষ্য হলো সামগ্রিক বৈদ্যুতিক শক্তির অপব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই প্রচেষ্টাগুলির জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের সতর্কীকরণ, কি কি বলা হয়েছে? অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন, দিনের বেলা যখন প্রাকৃতিক আলো পর্যাপ্ত তখন অপ্রয়োজনীয় লাইটও বন্ধ রাখুন, অতিরিক্ত পাখা বন্ধ রাখুন। অনেক সময় লক্ষ্য করা যায় যে ট্রেনের সিটে যাত্রীরা না থাকলেও ফ্যানগুলো চলছে, তাই যেখানে সম্ভব সেখানে পাখা বন্ধ রাখুন। আরও একটা আবেদন করা হয়েছে, কি বলা হয়েছে, যে ইলেকট্রনিক ডিভাইসগুলির সচেতন ব্যবহার। ট্রেনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় চার্জিং সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, বৈদ্যুতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের ছোট ছোট সচেতনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন বৈদ্যুতিক শক্তির খরচ কমানো যাবে, তেমনি অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। কি বলছেন সিপিআরও কৌশিক মিত্র, এবার শোনাবো। হ্যাঁ, এটা তো খুব মানে সাধারণ একটা অনুরোধ আমরা মানুষের কাছে রাখছি, যাত্রীদের কাছে রাখছি, যে যাত্রীরা যখন এখানে কেউ নেই বা নেমে যাচ্ছেন বা ট্রেনটা সেখানে আর কোনো যাত্রী থাকছে না বা ট্রেনটি ওখানে টার্মিনেট করছে, তো সেইখানে আমার মনে হয় যাত্রীদের এইটুকু নিজের বাড়ি যেমন করেন তারা ফ্যান লাইট অকারণ না জ্বালিয়ে, এই তো দেশের এবং মানুষের সবারই উপকার হবে। আমি খুব বিশ্বাস করি মানুষ আমার এই ডাকে সাড়া দেবে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আমাদের রেলের সঙ্গে সহযোগিতা করেন, এক্ষেত্রেও মানুষ সহযোগিতা করবেন, এবং যেখানে দরকার নেই সেই সব জায়গায় লাইট ফ্যান যদি চলে সেটাকে মানুষ নিজেরাই অফ করে দেবেন বলে আমার মনে হয়। মানে আমার আগামী প্রজন্মের কথা তো সবসময় ভাবতে হবে, যে সেখানে মানে তাদের জন্য আমাদের তো কিছু করে যেতে হবে, যে এনার্জিটা আমরা বাঁচাতে পারবো সেটা করবো। আমি তো ঘরে এটা করি না, ঘরে তো লাইট ফ্যান যেখানে থাকি না সেখানে লাইট ফ্যান অফ করে দিই, তো সেখানে এই ক্ষেত্রে রেলের ক্ষেত্রেও করবো, এটাই আশা করি। প্যাসেঞ্জাররা এগিয়ে আসবেন সেটা আমার দৃঢ় বিশ্বাস। প্যাসেঞ্জাররা কিন্তু আমি মানে মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে নিবিয়ে দেয় প্যাসেঞ্জার, আমি এটা দেখেছি যে দিনের যদি আলো যথেষ্টই থাকে তারা কিন্তু নিবিয়ে দেয়, এটা আমি দেখেছি মানুষ এগিয়ে আসে। লোকাল ট্রেনে অনেক সময় এটা মানে করা সম্ভব হয় না বা মানুষ ভাবে যে নেমে যাচ্ছে এইরকম একটা ব্যাপার স্যাপার থাকে, তাই সেই অনুরোধটা আমরা রাখলাম মানুষের কাছে যে এগিয়ে আসুন না, একটু দেখাই আপনারা একটু চেঞ্জ করে একটু ভালো কিছু করি। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার দেখাবো। পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সকল যাত্রী যারা দূরপাল্লা ট্রেন বা লোকাল ইএমইউ ট্রেনে নিত্য যাত্রা করছেন তারা যখন প্রয়োজন না হয় সেই সময় অনাথা যে ট্রেনের কামরা লাইট বা পাখার থাকছে সেটা যাতে বন্ধ করে দেন। রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে লোকাল ট্রেন হোক বা দূরপাল্লা ট্রেন যখন সেই ট্রেনের কামরা বা সেই জায়গা যখন যাত্রী থাকছে না সেই সময় ট্রেনের কামরা বিদ্যুৎ লাইট জ্বলছে
পাখা চলছে, যার ফলে বিদ্যুৎ অপচয় হচ্ছে। সেই কারণে সাধারণ যাত্রীদের কাছে তিনি আবেদন করেছেন যে যখন তারা সেইখানে থাকছে না, কোনো যাত্রী থাকছে না, সেই সময় সেই ট্রেনের কামরার যে পাখা চলছে সেই পাখার সুইচ যাতে অফ করে দেন। এর পাশাপাশি দিনের আলো যখন থাকে সেই সময় ট্রেনের কামরা, যখন পর্যাপ্ত সূর্যের আলো থাকছে সেই সময় ট্রেনের কামরার যে লাইট জ্বলছে সেই লাইটের সুইচ যাতে অফ করে রাখেন, যার ফলে বিদ্যুৎ অপচয় বাড়বে ও যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটাও স্বাভাবিকভাবে ভালো থাকবে। রেলের তরফ থেকে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে সাধারণ যাত্রীদের কাছে এই আবেদন জানানো হয়েছে। তিনি জানিয়েছেন যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ট্রেনে যখন যাত্রা করছেন যাত্রীরা নিজের স্টেশনে নেমে যাওয়ার পর যে অন্যান্য যাত্রী থাকছেন বা যে কেউ দু চারজন যাত্রী ট্রেনের কামরা রয়ে যাচ্ছেন তারা দেখতে থাকলেও কোনো রকম বিদ্যুৎ অপচয় যেটা হচ্ছে সেটাকে বন্ধ করা বা রোকার কোনো রকম চেষ্টা করছে না, যার ফলে রেলের বেশ কিছু বিদ্যুৎ অপচয় হচ্ছে, যেই ফলে যে সাধারণ পরিবেশ রয়েছে পরিবেশের উপরেও প্রভাব পড়ছে, যার ফলে রেলের তরফ থেকে এই ধরনের আবেদন করা হয়েছে সাধারণ যাত্রীদের কাছে, যাতে তারা এই উদ্যোগকে ভালো করে ভালো চোখে দেখে যে অপচয় হচ্ছে, বিদ্যুৎ অপচয় হচ্ছে ট্রেনের কামরা বা পাখা জ্বলছে সেই সমস্ত সুইচগুলো যাতে অফ করে দেন। এবার দেখা রয়েছে যে সাধারণ যাত্রী কতটা এই আবেদনকে গুরুত্ব দিচ্ছেন, কারণ যদি বিদ্যুৎ অপচয় বন্ধ করে রাখা হয়, সঞ্চয় করে রাখা হয়, তাহলে আগামী দিন ভবিষ্যতে সেই কাজ দেবে, এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের আধিকারিক। লোকাল ট্রেনের যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে চড়েন সেই বার্তা দিয়েছিল রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের যাত্রীদের এবার পরিবেশ রক্ষায় বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হবার আবেদন করলো তারা। লোকাল ট্রেনে চড়ে অনেকেই দূরের শেষ স্টেশনে নামেন, কিন্তু সব যাত্রী শেষ স্টেশন পর্যন্ত যান না, ফলে একটা সময় পরে লোকাল ট্রেনের সব কামরা খালি হয়ে যায়। আপনাদের শোনাই যে কী আবেদন করা হচ্ছে রেলের তরফ থেকে, কী বলছেন সিপিআরও শোনাব। হ্যাঁ, এটা তো খুব মানে সাধারণ একটা অনুরোধ আমরা মানুষের কাছে রাখছি, যাত্রীদের কাছে রাখছি, যে যাত্রীরা যখন এখানে কেউ নেই বা নেমে যাচ্ছেন বা ট্রেনটা সেখানে আর কোনো যাত্রী থাকছে না বা ট্রেনটি ওখানে টার্মিনেট করছে, তো সেইখানে আমার মনে হয় যাত্রীদের এইটুকু নিজের বাড়ি যেমন করেন তারা ফ্যান লাইট অকারণ না জ্বালিয়ে, এই তো দেশের এবং মানুষের সবারই উপকার হবে। আমি খুব বিশ্বাস করি মানুষ আমার এই ডাকে সাড়া দেবে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আমাদের রেলের সঙ্গে সহযোগিতা করেন, এক্ষেত্রেও মানুষ সহযোগিতা করবেন, এবং যেখানে দরকার নেই সেই সব জায়গায় লাইট ফ্যান যদি চলে সেটাকে মানুষ নিজেরাই অফ করে দেবেন বলে আমার মনে হয়। মানে আমার আগামী প্রজন্মের কথা তো সবসময় ভাবতে হবে, যে সেখানে মানে তাদের জন্য আমাদের তো কিছু করে যেতে হবে, যে এনার্জিটা আমরা বাঁচাতে পারবো সেটা করবো। আমি তো ঘরে এটা করি না, ঘরে তো লাইট ফ্যান যেখানে থাকি না সেখানে লাইট ফ্যান অফ করে দিই, তো সেখানে এই ক্ষেত্রেও রেলের ক্ষেত্রেও করবো, এটাই আশা করি। প্যাসেঞ্জাররা এগিয়ে আসবেন সেটা আমার দৃঢ় বিশ্বাস। প্যাসেঞ্জাররা কিন্তু আমি মানে মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে নিবিড় প্যাসেঞ্জার আমি এটা দেখেছি। যে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।